হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে অনেকেই যারা 2024-এ জেনপাস ইউজির এক্সামের জন্য প্রিপারেশন নেবে ভাবছো বা প্রিপারেশন নিচ্ছো, তারা দেখছি কি কোনো কোনো ক্ষেত্রে কনফিউশন থাকছে যে কোন কোর্সটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, মানে কোন স্টুডেন্টসরা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই জেনপাস ইউজির এক্সাম দিতে পারবে কিনা, নাকি কোনো আর্টসের স্টুডেন্টও এরকম মানে মেডিকেল গ্রাউন্ডের যে এক্সামস হয় জেনপাস ইউজির আন্ডারে যে বিভিন্ন কোর্সগুলো হয় সেগুলো কোনোটা করতে পারবে কিনা, কিংবা কোনো কোনো স্টুডেন্টের কনফিউশন আছে যে জেনপাস ইউজি যতগুলো এক্সাম হচ্ছে সবগুলোর আলাদা আলাদা করে পেপার বা সিলেবাসের কিছু ডিফারেন্স আছে কিনা, তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ডিটেলসে ডিসকাস করে দেব। মানে তো মেনলি তোমাদের জেনপাস ইউজির সিলেবাস, কে কোন ধর এক্সামটা দিতে পারবে, সায়েন্স আর্টস কমার্স কোন স্ট্রিমের স্টুডেন্ট জেনপাস ইউজি দিতে পারবে কি পারবে না, এবং কোন কোর্সের জন্য পড়ার জন্য তোমাকে কি সিলেবাসের উপর বেস করে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিতে হবে, বা কীভাবে মানে কোনটার ফর্ম তোমরা কারা ফিল আপ করবে, তো এই ধরনের যে ডাউটসগুলো নিয়ে অনেকেই দেখছি আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো, তো তাই আজকে আমি ভিডিওটাতে তোমাদের সঙ্গে সেই বিষয়টা কিন্তু ডিসকাস করে দেবো। তো সেটা দেখো এখানে কি বলছে, যে এখানে আমি যদি পরপর সবগুলোর দেখি, 10 নম্বরটা বাদ দিয়ে 1 থেকে 9-8 পর্যন্ত বিশেষ করে দেখো 9টাও আমি নিতে পারি, সবই ব্যাচেলার ডিগ্রি হিসাবে লেখা, তো তার মানে আমি জেনপাস ইউজি এক্সামটা দেব এবং এন্ট্রান্স এক্সাম পাস করার পর যে কোর্সটাই আমি পড়ি না কেন সেটা ব্যাচেলার ডিগ্রি হবে, ঠিক আছে, তার মানে গ্র্যাজুয়েট হবে তুমি এটা পড়ার পর, মানে গ্র্যাজুয়েশন কোর্সের মতন ব্যাপারটা, ব্যাচেলার ডিগ্রি পাবে। তো এই হলো ব্যাপার। তো কটা কোর্স আছে আমি দেখি, 10খানা কোর্স আছে, 10খানা কোর্স কোনটা কি সেটা আমি আগে বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং তার সঙ্গেই বলে রাখি জেনপাস ইউজির এই যতগুলো কোর্স দেখছো করানো হয়, মানে জেনপাস ইউজি এক্সামটা পাস করার পর তুমি যে 10টা কোর্সের জন্য অ্যাপিয়ার করতে পারবে সেগুলোর প্রিপারেশন ক্লাস কিন্তু তুমি নিতে পারো, যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে হ্যাঁ আমি সিরিয়াসলি প্রিপারেশন নেব, জেনপাস ইউজি এক্সাম ক্র্যাক করব, তাহলে কিন্তু 2024-এর এক্সাম হতে আর খুব বেশিও দেরি নেই। যদি তোমাদের মনে হয় তোমাদের প্রিপারেশন ক্লাস দরকার, একটা নিজেরা তো পড়ছো কিন্তু তবু মক টেস্ট দিলে পরে নিজেদের পড়াশোনা কতটা এনহ্যান্স হচ্ছে বা আদৌ সেটা কতটা ফ্রুটফুল হচ্ছে সেটা বোঝা জন্য শুধু যদি মক টেস্ট চাও, মক টেস্টও শুধু অ্যাভেলেবেল আছে, কিংবা কোনো স্টুডেন্টের নিজের যদি মনে হয় যে কোনো কোনো জায়গায় একটু ডাউট থেকে যাচ্ছে বা কোনো পোর্শনসগুলো সেগুলো একটুখানি টিচারের গাইডেন্স হয়ে ভালো হতো, তো সেক্ষেত্রে কিন্তু জেনপাস ইউজির প্রিপারেশন কোর্স অ্যাভেলেবেল আছে। তুমি অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো, প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট অ্যাচিভার স্টাডি সেন্টার বলে লিখলে পাশে দেখো যে আমি লোগোটা দেখিয়ে দিচ্ছি এটা পাবে, তো সেটা ইনস্টল করে নিতে পারো। আদারওয়াইজ আমার সব ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক যায় অ্যাপের, তো সেখান থেকে তুমি ডাইরেক্ট ওটাকে ইনস্টল করতে পারো। তো অ্যাপটা ইনস্টল করার পর যে নাম্বারটা দিয়ে তুমি ক্লাস করবে, যে স্টুডেন্ট ক্লাস করবে সেই নাম্বারটা দিয়ে কিন্তু স্টুডেন্ট হিসাবে লগ ইন করে নেবে, কেন অনেকে থাকছে যে সে তার প্যারেন্টসের নাম্বার দিয়ে লগ ইন করছে, প্যারেন্টস লগ ইন করছে, তো সেটা না করে তুমি তোমার নিজের মোবাইলে নিজে যে নাম্বারটা ইউজ করে ক্লাস করতে ইচ্ছুক সেই নাম্বারটা দিয়েই লগ ইন করো, তাহলে যদি তুমি অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রে সুবিধা হবে। এবার হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকে যে অ্যাডমিশান যখন নেবো ফিস যেটা দেবো সেটা অনলাইন দেওয়ার মতন কোনো অ্যাপ আমি ইউজ করি না, গুগল পে বা আদার্স ধরো পেটিএম যেটাই হোক না কেন, তো সেক্ষেত্রে তুমি অন্য কারোর অ্যাপ ইউজ করে, মানে অন্য কারোর ইউপিআই ইউজ করে কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে, কিন্তু তোমার নাম্বারটা ইউজ করে লগ ইন করবে, এতে তোমার ক্লাস করতে সুবিধা হয়। তো সেই ক্লাসে তুমি কি পাবে, সব সাবজেক্টের থিওরি ক্লাস পাবে, মক টেস্ট পাবে, মান্থলি টেস্ট পাবে, এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, প্রত্যেকটা টপিকের কিন্তু ডিটেল ডিসকাশন থাকবে। তো কারোর যদি মনে হয় যে হ্যাঁ আমি এক্সামটা দেব এবং সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাই, তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতেই পারো। তো এবার চলে আসি, আমি বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিই যে কীভাবে কী কী কোর্স আমার লাগছে। অনেকেই বলতে ভাববে যে যেটা মানে এক্সাম দেব তারা তোটা জানি, তো তারা এই ভিডিও স্কিপও করতে পারো, কিন্তু অনেক স্টুডেন্ট ইভেন যারা পড়ছেও ধরো আমাদের কাছে অলরেডি ভর্তি হয়ে গেছে, তাদের সঙ্গে যদি কথা বলি দেখছি যে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের কনসেপ্ট ক্লিয়ার নয় যে কোন এক্সামটার জন্য কি প্রিপারেশন দরকার না দরকার, তারা পড়তে পড়তে এখন গিয়ে বুঝছে। তো তুমি যে এক্সামটা দেবে সেটা সম্পর্কে আগে স্বচ্ছ ধারণা তোমার থাকা দরকার। তো প্রথমে দেখো ফার্স্ট পয়েন্টে বিএসসি নার্সিং বলে লেখা, তার মানে 4 বছরের যে নার্সিং কোর্স তোমরা জেনপাস ইউজি পাস করলে করতে পারো সেটা ব্যাচেলার অফ নার্সিং, তুমি পাস করার পর ব্যাচেলার ডিগ্রি পাবে।
সেটা হচ্ছে নার্সিং কোর্স, 4 বছরের হলো। এরপরে বাকি 2 থেকে দেখো 9 পর্যন্ত যে কোর্সগুলো আছে, বিপিটি মানে হচ্ছে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজিস, ওটিটি, পিটি, সিসিটি, পিএ, এমএমবি, এই সবগুলো কিন্তু দেখো ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, এই সবগুলো হচ্ছে তোমার ব্যাচেলার কোর্স, যেগুলো নাকি বিভিন্ন ল্যাব টেক মানে কি বলা যেতে পারে মেডিকেল গ্রাউন্ডের যে সাপোর্টিভ যে পার্টগুলো রয়েছে, মানে টেকনিশিয়ান যে পোর্শনগুলো রয়েছে সেইগুলোর উপর বেস করে দেখো এগুলো চলছে। আমি 9 নম্বর পর্যন্ত বলছি, 10 নম্বর কোর্সটা আমি আলাদা করে বলছি। তো এবার যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে স্পেসিফিক্যালি আমাকে কি পড়তে হবে সব টপিকগুলো, মানে আমি ধরো বিএমএলটি করবো, তো বিএমএলটিতে আমার কাজটা কী, এই যে মেডিকেল ল্যাব টেকনোলজিতে আমাকে পড়তেটা কী হবে, বা এই যে সিসিটি বা ওটিটি যেটাই হোক না কেন সেখানে আমাকে পড়তেটা কী হবে, মানে মিনিমাম একটা মানে একটা আইডিয়া, একটা ওভারঅল আইডিয়া যেখানে আমার কী পড়তে হয়, কী করতে হয়, কী জিনিস থাকে সেইগুলো তোমার জানার দরকার। তো সেটার তুমি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু সেই বিষয়টা মানে সেই কোর্সটা ডিটেলসে একটা ধারণা তোমাদেরকে আমরা দিয়ে দেবো যে এই জিনিসটা তোমাদেরকে করতে হচ্ছে, বা এই কোর্সে এই ধরনের প্র্যাকটিক্যাল থাকে, থিওরিটিক্যাল এই পোর্শনসগুলো থাকে, ঠিক আছে? মোটামুটি সিলেবাসের একটা ধারণা আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো, ক্লিয়ার? তো এই কোর্সগুলো করতে হচ্ছে, এবং 1 থেকে 9, এই যে 1 থেকে 9 এই কোর্সগুলো যে যারা করতে চাইছো, যে কোনো স্টুডেন্ট এন্ট্রান্স এক্সাম দেবে, জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সাম, সব কিন্তু একটাই, মানে 1 থেকে 9 জন্য আমি বিষয়টা বলছি, 10 কিন্তু 9, 1 থেকে 9, 1 থেকে 9 এই যে কোর্সগুলো রয়েছে তার জন্য একটাই কোশ্চেন পেপার হবে, যে কোশ্চেন পেপারটাকে আমরা বলি পেপার 1। তোমরা জানো বা না জেনে থাকলে জানবে যে এখন থেকে 2টো পেপার এক্সাম হয়, জেনপাস ইউজি কোর্স এন্ট্রান্স এক্সাম 2টো পেপার হয়, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1 হয় এই 1 থেকে 9, এই 9খানা এক্সাম মানে এই কোর্সগুলোর এন্ট্রান্স এক্সাম, মানে তুমি যদি জেনপাস ইউজি এক্সামটা দাও তাহলে 1 থেকে 9 পর্যন্ত যতগুলো কোর্স দেখতে পাচ্ছ এইগুলোর জন্য তুমি এন্ট্রান্স এক্সাম দিচ্ছ। তুমি এলিজিবেল হলে, তুমি মানে পাশ করলে, দেন কাউন্সিলিংয়ের পর তুমি 9টা যে কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স কিন্তু তুমি মানে কি বলবো ঠিকঠাক রেজাল্ট করলে সেটা থেকে তুমি অ্যাডমিশন নিতে পারো। এবার একটা একটা বিষয় বলে রাখি যে 2 থেকে 9 পর্যন্ত, 1টাকে বাদ দিই, মানে বিএসসি নার্সিং যদি বাদ দিই, 2 থেকে 9 পর্যন্ত যেগুলো দেখছি সেগুলোর জন্য মেল এবং ফিমেল উভয়ই কিন্তু এলিজিবেল পড়ার জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে। 1 নম্বরে আছে কি বিএসসি নার্সিং, বিএসসি নার্সিংটা এখনও পর্যন্ত গভর্নমেন্ট কলেজে শুধু মেয়েদের সিটি পাওয়া গেছে 2023 পর্যন্ত, যে সিনারিও আমরা দেখেছি সেই অনুযায়ী আমি বলছি, 2023 পর্যন্ত গভর্নমেন্ট কলেজে ওয়েস্ট বেঙ্গলে জেনপাস ইউজি এক্সাম মারফত শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজে পড়তে পেরেছে নার্সিং, ঠিক আছে? এবার যদি এরপর 2024 বা 2025 সিনারিও কিছু চেঞ্জ হয়, দেখা যায় গভর্নমেন্ট কলেজও অ্যাভেল হচ্ছে ছেলেদের জন্য বিএসসি নার্সিং পড়ার, তো সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। বোঝা গেছে বিষয়টা? তাহলে 2 থেকে 9 জন্য ছেলে মেয়ে সবাই এলিজিবেল গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে। 1 নম্বর যে কোর্সটা নার্সিং, সেটার জন্য শুধুমাত্র মেয়েরা এলিজিবেল গভর্নমেন্ট কলেজে আপাতত পড়ার জন্য, ক্লিয়ার? তো এবার কোয়ালিফিকেশনটা কি, না 1 থেকে 9, আবারও বলছি 1 থেকে 9 তোমরা পেপার 1 এক্সাম দেবে, তার জন্য তোমার 11-12 পিসিবি কম্বিনেশন মাস্ট, কোনো আর্টসের স্টুডেন্ট কোনো কমার্সের স্টুডেন্ট এই এক্সাম দিতে পারবে না, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্ট থাকতে হবে, ইংলিশ থাকতে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ইন্ডিভিজুয়ালি থিওরি এবং প্র্যাকটিক্যালে কিন্তু পাশ করতে হবে। এই নয় যে প্র্যাকটিক্যালে তুমি 30-এ 30 পেয়েছো, থিওরিতে ফেল করেছো, টোটালে দেখছো পাশ করে গেছো, এরকম ছেলেমেয়েরা গভর্নমেন্ট কলেজে এই কোর্সগুলো পড়ার জন্য এলিজিবেল হবে না। একটা স্টুডেন্ট, তাকে অবশ্যই একটা ভালো র্যাঙ্ক করতে হবে জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সামে পেপার 1 এক্সাম দেওয়ার পর, এবং তার সঙ্গে তাকে এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্টে থিওরিতে এবং প্র্যাকটিক্যালি ইন্ডিভিজুয়ালি পাস করে থাকতে হবে, এবং টোটাল এগ্রিগেট যে পার্সেন্টেজ অফ মার্কসটা 50% জেনারেলদের, 55% এসসি এসটি ওবিসিদের, এভাবে কিন্তু ভাগ আছে। তো মানে 50%, 45% এভাবে আমি বলতে চাইছি, যে 50% ধরো জেনারেল কাস্টের জন্য দরকার, 45% এসটি 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 এসসি ওবিসি এইরকম মানে ক্যাটাগরি যদি থাকে কোনো স্টুডেন্টের, তাদের জন্য এরকম পার্সেন্টেজটা ভ্যারি করছে, সেটা হলো এগ্রিগেটেড টোটাল এইচএসএর পার্সেন্টেজ। কিন্তু ইন্ডিভিজুয়ালিও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমাকে থিওরি প্র্যাকটিক্যালে পাস করতে হবে, এবং ইংলিশও পাস মানে মার্কস রাখতে হবে, ক্লিয়ার?
তো এই হলো এলিজিবিলিটি 1 থেকে 9 পর্যন্ত এক্সাম যারা দেবে তাদের ক্ষেত্রে আমি বললাম, পেপার 1 এক্সাম দেবে এবং এই পাস পাস করতে হবে, এই সাবজেক্ট তোমার এইচএসে থাকতে হবে। এবার চলে আসো নাম্বার 10। নাম্বার 10-এ আছে বিএইচএ, ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এইটাতে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে শুধু সায়েন্সের স্টুডেন্টই দরকার, এখানে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে এইচএস পাস আউট স্টুডেন্টরা এক্সাম দিতে পারো। অবশ্যই তাকে পাস মার্কস পাস করতে হবে সব সাবজেক্টে, ইংলিশ একটা সাবজেক্ট হিসাবে তাকে পড়তেই হবে। এরকম যত স্টুডেন্টসরা আছো তারা বিএইচের এক্সামটা কিন্তু এন্ট্রান্স এক্সামটা দিতে পারো। বোঝা গেছে ব্যাপারটা? তো তাহলে সায়েন্সের স্টুডেন্টসদের জন্যই শুধুমাত্র সেটা হয়ে যাচ্ছে 1 থেকে 9 নম্বর কোর্স। 10 নম্বর কোর্সটা সায়েন্স আর্টস কমার্স সব স্ট্রিম থেকেই স্টুডেন্টরা দিতে পারো, এবং সেই পেপারটা হচ্ছে পেপার 2। তাদের কিন্তু পেপার 1 এক্সাম দিতে হবে না, তাদেরকে পেপার 2 ফিল আপ করতে হবে। যখন ফর্ম ফিল আপ হবে দেখবে তখনই আমরা পাবো যে আমি কোন পেপারের জন্য ফর্ম ফিল আপ করছি, পেপার 1, পেপার 2 অর বোথ। মানে কোনো একজন সায়েন্সের স্টুডেন্ট সে পেপার 1ও দিতে পারে, সে পেপার 2ও দিতে পারে, কিন্তু আর্টসের স্টুডেন্ট হোক, কমার্সের স্টুডেন্ট হোক বা সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু সে মানে হয়তো পিসিবি নেই, মানে ধরো কম্বিনেশান, এরকম অনেকে থাকে কম্বিনেশান সায়েন্স নেয়, হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে সে বায়ো সায়েন্স পড়েছে, বায়ো আছে, ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটা নেই, তো সেক্ষেত্রে তো সে পেপার 1 দিতে পারবে না, তো সেক্ষেত্রেও তাকে পেপার 2 হিসাবেই কিন্তু গণ্য করা হবে। মানে একমাত্র পিওর সায়েন্স বলতে পিসিবি কম্বিনেশান অবশ্যই আছে, সেরকম স্টুডেন্টরাই পেপার 1 দিতে পারবে এবং পেপার 2ও দিতে পারবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার হচ্ছে পড়বো কি, দুটো পেপার আলাদা, বোঝা গেল? তাহলে 1 থেকে 9-এর মধ্যে যে এক্সামটাই দিই না কেন পেপার 1 দেবো, এবং আমার এটা কোয়ালিফিকেশান থাকা দরকার। এবার আমার যদি 10 নম্বর এক্সামটা দিতে চাই তাহলে আমার পিসিবি কম্বিনেশান থাকলেও চলবে, আমার সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন আমি এক্সাম দিতে পারবো। এবার প্রিপারেশানটা কী করে নেব, না প্রিপারেশান মানে কি, না সিলেবাস, তো 1 থেকে 9 নম্বর মানে পেপার 1-এর যে এক্সামটা হয় তার সিলেবাস হচ্ছে অবশ্যই পিসিবি থাকছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে, তার সঙ্গে থাকবে লজিক্যাল রিজনিং আর ইংলিশ, লজিক্যাল রিজনিং আর ইংলিশ। এবার কোনটার কত মার্কস আছে, কোশ্চেন প্যাটার্ন কীরম হয়, নেগেটিভ মার্কিং আছে কি না, সেই সবের ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আপলোডেড আছে জেনপাস ইউজি 2024 বলে আমার প্লেলিস্টে, সেখানে তোমরা সার্চ করো ডিটেলসে। আমি পুরোটা বুঝিয়ে রেখেছি যে মানে কীভাবে পেপার হয়, পেপার 1-এর বা পেপার 2-এর, তো সেটা তোমরা দেখো তাহলে ডিটেলসে বুঝতে পারবে পেপারে কত মার্কসের কত কোশ্চেন্স থাকে, কোথায় কী নেগেটিভ মার্কিং থাকে কি থাকে না। তো সেটার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আই বাটনে লিঙ্ক পাবে জেনপাস ইউজি 2024 বলে একটা প্লেলিস্ট, সেখান থেকে সার্চ করো দেখবে ডিটেলসটা পেয়ে যাবে। হলো তো তাহলে পেপার 1-এর জন্য আমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রেডি করতে হচ্ছে ক্লাস 11-12 বেসিসে, লজিক্যাল রিজনিং ইংলিশ যে কোনো কম্পিটিটিভ এক্সামসে যেরকম সিলেবাস এখানের ক্ষেত্রেও তাই। এবার বিএইচ এর ক্ষেত্রে চলে আসো, বিএইচ এর ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা আলাদা। বিএইচ এতে আমাদের করতেটা কি হয়, না ফিজিক্যাল সায়েন্স থাকে, ম্যাথস থাকে, জিকে থাকে, লজিক্যাল রিজনিং থাকে, ইংলিশ থাকে, ঠিক আছে? সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলে থাকছে না, সেখানে ফিজিক্যাল সায়েন্স থাকবে। ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি দুটো মিক্স করে থাকবে, বায়োলজির কোনো ব্যাপার নেই। তাহলে ফিজিক্যাল সায়েন্স থাকছে, লজিক্যাল রিজনিং থাকছে, ইংলিশ থাকছে, ম্যাথস থাকছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই পোর্শনসগুলো থাকবে হলো বিএইচ এর জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এই হচ্ছে সিলেবাস এবং এই হচ্ছে দুটো পেপার। এবার যারা যেটার জন্য এলিজিবল, যারা যে এক্সামটা দিতে চাইছো সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশান নাও। আবারও বলছি কম্পিটিশান কিন্তু দিনের পর দিন হাই হচ্ছে, তো তাই যাদের মনে হয় এক্সাম দিতে চাও, এক্সামের ফর্ম কিন্তু ধরে রাখো 1-1.5 মাসের মধ্যেই বেরোবে এবং তারপরে প্রিপারেশান শুরু করবে, এটা ভাবলে পরে ভুল, কেন অনেক মাস আগে থেকে কিন্তু সবাই প্রিপারেশান নিচ্ছে, আমাদের ক্লাসেও বহু মাস ধরে অনেক স্টুডেন্ট প্রিপারেশান করছে, তো সেই জন্য আবার অনেকের এটাও মনে হয় যে এটা অনেক দেরি হয়ে গেল তাহলে বুঝি এবার আমার হবে না, সেরকম ভাবার একদম বিষয় নয়। তুমি যবে থেকে মাইন্ডসেট করে নেবে যে হ্যাঁ আমাকে এটা প্রিপেয়ার করতে হবে, তুমি যবে থেকে এটা ডিটারমাইন্ড হয়ে যাবে, তোমার দিনটা সেদিন থেকেই প্রিপারেশনের জন্য শুরু করো, দেখবে ঠিক তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো সেই জন্য বলা যে আরও দেরি না করে তোমরা কিন্তু 2024-এর জন্য প্রিপারেশন করা শুরু করে দাও, কেন আর যেটুকু যে সময়টা পাচ্ছ সেখানে বারবার এতগুলো সাবজেক্ট দেখো, এখানে 5খানা সাবজেক্ট, এখানে ওরকম সাবজেক্ট, তো এতগুলো সাবজেক্টে শুধু প্রিপারেশন করলেই হবে না, মাত্র 1.5 ঘন্টা সময় পাবে, সেখানে নেগেটিভ মার্কিংও থাকবে, তোমার ক্যালকুলেশন করতে হবে ম্যাথস পোর্শনে বিএইচ এর ক্ষেত্রে, আর এখানেও ফিজিক্সে ক্যালকুলেশন থাকবে পেপার 1-এ, তো তাই সেই জিনিসগুলোকে ওই অত অল্প 1.5 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করে আনার জন্য কিন্তু প্রচুর
প্র্যাকটিস বা অনুশীলনেরও দরকার, তো সেইটা কিন্তু তোমাকে করতে হবে। তো তাই যাদের ক্লাসের প্রয়োজন হচ্ছে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতে আমাকে মেসেজ করতে পারো, অ্যাপটাকে ইনস্টল করে নাও, অ্যাপেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসগুলো মক টেস্ট সবই শো করবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারবে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।